আসসালামু আলাইকুম। তাহলে ফারাজ ভাই আমি আরেকজনকে যুক্ত করি, দেখি। শরীফ রহমান আদর আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। না আসেন, আপনার সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট লজিক্যাল ফিলোসফি। কোথায় আসবো, কোথায় আসবো ভাই? না না মানে এখন মানে আসেন, মানে বুঝেন নি আপনি কথা বলছি, আলোচনা করে আসেন একটা বিষয় নিয়ে। ঠিক আছে আসেন। হ্যাঁ আসলাম, বলেন। লেটস টক অ্যাবাউট লজিক্যাল ফিলোসফি। আপনার সংশয়.কম এ একটা আমি ইয়া দেখলাম, পড়লাম, আপনি কুযুক্তি বা লজিক্যাল ফিলোসফি নিয়ে কথা বলছেন। তো আপনার লেখা আমি দেখলাম, তো এর মধ্যে আপনি কিছু কিছু বিষয় কি আপনি আমার মনে হয় কি ভাই উচ্চারণটা ফ্লাসি না ফ্যালাসি হবে। হ্যাঁ ফ্যালাসি, ফ্লাসি না ফ্লাসি না, হ্যাঁ ফ্যালাসি। হ্যাঁ বাংলা এটাকে কি বলে বলেন তো? কি ফ্লাসি কে বাংলা ভ্রান্তি বলে? ফ্লাসি না ভাই, ফ্লাসি না, ফ্যালাসি, ফ্লাসি না ভাই। এখানে একটু বয়েস এরিয়া আছে, আপনি বুঝতে পারছেন হয়তো? আপনি খুবই শুনতেছেন, আপনি তো অনেকবার উচ্চারণ করেছেন, অনেকবারই তো শুনতেছি, অনেকবার শোনার পরে তো নিশ্চিত হয়ে বলতেছি যে আপনার উচ্চারণ ভুল উচ্চারণ করতেছেন বারবার। এটা এটাকে আপনি অফেন্স দিচ্ছেন কেন? মানুষ এটা উচ্চারণ ভুলে দিয়ে পারে। আমি তো আপনাকে ভালো মতোই বলছি কথাটা, তাই না? যে না আমি তো সেটাই শুনতেছি, আপনি বাংলাতে বলছেন ফালাসি বলতেছেন না আপনি? ফালাসি আসো কে, আমি ভাই বলি, সমস্যা নাই, আমি ফার্স্ট কথা বলতেছি বা হোয়াট এভার, হিয়ারিং অথবা লিসেনিং একটা প্রবলেম। আদর ভাই, আমি আমি আপনাকে একটা কথা বলি, শুনে নেন। আপনি যেই টোনে কথা বলতে আসছেন বা যেইভাবে কথা বলতেছেন, যেই আপনার ভিতরে যেই এই যে কন্ডাসেন্ডিং বিহেভিয়ারটা আছে, আপনি যদি ওইভাবে কথা চালাইতে যান, হ্যাঁ আপনার কন্ডাসেন্ডিং কিন্তু হ্যান্ডেল করার মতো ওয়ে আমাদের ভিতরে আছে। কিন্তু আপনি যদি কন্ডাসেন্ডিং ওয়েতে কথা না বলে একজন ভদ্রলোকের মতো কথা বলেন, তাহলে কিন্তু সুষ্ঠু একটা আলোচনা করা যাবে। এন্ড ইটস আপ টু ইউ যে আপনি কন্ডাসেন্ডিং টোনে কি কথা বলবেন, নাকি সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবেন। আপনি যেভাবে আসছেন আসিফ মহিউদ্দিন, আপনার আসিফ মহিউদ্দিন আপনার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাই, আপনার এখানে তো এটা লেখা লিখেছেন আপনি এই সম্পর্কে, এটা ফালাসি ফ্লাসি, এই টোনটা বাদ দিয়ে ডায়াল ডাউন দ্য কন্ডাসেন্ডিংনেস, আপনার কন্ডাসেন্ডিং টোনটা একটু কমাই দিয়ে ভদ্রতার লেভেলটা একটু বাড়ান। আমি আপনাকে খোড়াবাড়ি করে কথা বলতেছি না, আমি আপনাকে দুইটা বইয়ে বলতেছি আর কি, যে আপনি আপনার আমি বলেন নিজেকে একটু মিউট রাখেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করতেছি। আমি বলতেছি না যে আপনি আমার মতো করে কথা বলতে হবে আপনাকে, আমি বলতেছি আপনি যদি কন্ডাসেন্ডিং টোনটা কমায় ভদ্রলোকের মতো কথা বলেন, আপনি সেম ভদ্র ব্যবহারটা পাবেন। আর যদি কন্ডাসেন্ডিং বইতে কথা বলেন, তাহলে আমরা আপনার চেয়ে অনেক বেশি কন্ডাসেন্ডিং হইতে পারি, বা আপনার ওই কন্ডাসেন্ডিং নেসটাকে হ্যান্ডেল করার মতো ওয়েটা আমাদের কাছে আছে। ফারাজ ভাই, ফারাজ ভাই একটা কথা বলে দিই, যদি এরকম হয় যে আপনার উচ্চারণ ইংরেজি উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই বাংলা ব্যবহার করতে পারেন, বাংলা আপনার মাতৃভাষা। আমার ইংরেজি উচ্চারণ ঠিকই আছে, সমস্যা নেই। আপনার উচ্চারণ ঠিক নাই তো, আপনার ইংরেজি উচ্চারণ ঠিক নাই তো। ফ্লাসি না, ফ্লাসি না, ফ্যালাসি, ফ্লাসি আর ফ্যালাসি ভিন্ন জিনিস। ফ্লাসি ফ্যালাসি, ওকে ফ্যালাসি, ফ্যালাসি, ওকে। তাহলে আপনারটা যদি আগেরটা যদি ঠিকই হয় থাকে, তাহলে এখন আপনি কারেক্ট করছেন কিসের, কি কারেক্ট করে বলবো? না 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 আমি কারেক্ট করছি, আমি বলতাছি এখানে একটা ভয়েসের ব্যাপার ছিল, হয় আপনাকে নিজে আপনাকে মিউট করে, উনি উনি ঠিকই উনি ফ্যালাসি বলছিল, কিন্তু আমরা হয়তো বা কানে সবাই কম শুনছি আর কি, আমরা সবাই কানে কম শুনছি, ফ্যালাসি শুনছি, কাফের কাফের মানুষ তো কম শুনছি পারে আর কি। ফ্যালাস ভাই, আমার মনে হয় কি এই যে এই আরেকটা শোনা হাগা থেকে উঠে আসা। আচ্ছা আসি ভাই, আসি ভাই, শুরু করছে বেচারা, একটু বলতে দাও। না না অবশ্যই শুরু করে বলতে তো, বলতে তো দিতাম তো ভাই, বলতে তো দিতাম, কিন্তু ঘাটার একটা ঘাটার আলো। আমি আমি আপনাকে, আমি আপনাকে বলি কি ভাই, এটা তো মাত্র শুরু, মানে শুরু তো করছে ফ্লাসি দিয়ে, রাইট? এরপরে যে কোথায় কোথায় নামবে ভাই, কোথায় কোথায় কাঁদতে ভাই, কোথায় কাঁদতে কাঁদতে যে বাইরে হবে ভাই, কাঁদতে কাঁদতে বাইরে হবে ভাই। ভাই আমি তো ইন্টারেস্টেড, লেট ইট টক ভাই, তো বলতে না না অবশ্যই বলতে দিও ফারাজ ভাই, একটু শুনেন না আগে, একটু কথাটা শুনুন। যে কথাটা হচ্ছে যে একজনের যদি একটা ভুল যদি বুঝতে পারে কেউ, যে এই উচ্চারণটা ভুল হয়েছে, আচ্ছা ঠিক করে নিচ্ছি আমি, আমার অনেক সময় উচ্চারণ ভুল হয়। থ্যাংক ইউ বলে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফারাজ ভাই। আপনি যদি আমাকে একটা ভুল উচ্চারণটা ঠিক করে দেন, হ্যাঁ ভাই আমি বলবো, হ্যাঁ ভাই ঠিক আছে, সরি আমারটা ভুল হয়েছিল, এখন আমি ঠিক করে নিচ্ছি, এইভাবে বলতে হবে। হ্যাঁ তাহলে এখন থেকে আমি ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়ার পর তো আমি ঘাটটা তেরা করে যদি বলে আমারটা আগে থেকে ছিলাম, আপনি বসন্তে বল করছেন, হ্যাঁ আপনারই বল, হ্যাঁ আপনার কানে সমস্যা, আপনি শুনতে বল করছেন, না ফাসি ফাসি, আমি ফাসি বলছি কিন্তু আপনি শুনছেন ফাসি ফাসি, কি ভাই এগুলো, কি ভাই কোথা থেকে আসে এগুলো ভাই, কোথা থেকে আসে এলি ভাই? আচ্ছা আমরা যেখানে ছিলাম ওইখানে আসে, ঠিক আছে, মিউট করে আপনাকে মিউট করে রাখছি, আপনি এখন নিজেকে মিউট করে চুপ করে বসে থাকেন, কথা যখন আপনাকে বলতে দিব তখন আপনি বলবেন অবশ্যই। ভাই ফারাজ ভাই, আমি কি এগুলোর সাথে কি আমাদের কথা বলতে হবে, এগুলোর সাথে কি কথা বলতে হবে? আসি ভাই মানে ছোট মানুষ হিসাবে মানে হইতে পারে ভাই, আপনি তো, আপনি তো এদের জন্যই মূলত কাজ করেন, এদের টাইপের লোকজনের জন্যই কাজ করেন, আপনি তো সহ্য করে আসছেন ভাই, আপনি তো কোপ পর্যন্ত খাইছেন, এটা তো কি দুই এক সেকেন্ডের জন্য শোনা, লেট লেট ইট সে, সমস্যা নেই ভাই, শুনি মানে সপ্তাহে একটা একটা দিনই হয়, একটা দিনই হয়, শুনি সমস্যা, ঠিক আছে? আপনি যেহেতু বলছেন, ঠিক আছে আদর, আপনাকে আবারও আমি সুযোগ দিচ্ছি, আপনি বলেন এবার। হ্যাঁ আচ্ছা, আপনি এখানে আপনি আপনার মতন বললেন, হয় দুজনের মধ্যে একজনের মেবি ভুল হয়েছে, ঠিক আছে, তা আমার হইতে পারে অথবা আপনার। আচ্ছা যেখানে ছিলাম আমরা, আপনি এখানে কুযুক্তির বা যে লজিক্যাল ফিলোসফির যে বিষয়টা আনছেন এখানে ভাই, আপনি এখানে একটা লেখা দেখেন যে আপনি বলছেন যে সঠিক ইসলাম নহে করে একটা বিষয় লেখা হয়েছে আপনার এখানে, শুনতে পাচ্ছেন আপনি কি? আবার একটু বলেন কি আবার বললেন? আপনার সংশয় ডট কম, আপনার সংশয় ডট কম এ লজিক্যাল ফিলোসফির নামটা কি, ওই যে ওই প্যারাটার নামটা কি?
প্যারাটার নামটা কি, কোন প্যারার আন্ডারে এটা ছিল? প্যারাটার নাম আমার এখানে নেট এরিয়া করতেছে, আপনার সঠিক ইসলাম নয়। আচ্ছা আচ্ছা, প্যারাটার নাম আছে না, মানে কোন প্যালাসের সঠিক ইসলাম নয়, সঠিক ইসলাম নয়, নো ট্রু স্কটসম্যান, নো ট্রু স্কটসম্যান ফালাসি, এটার কথা বলছেন আপনি? আমার এখানে নেটের কারণে আমি ঢুকতে পারতেছি না, ঠিক আছে, মানে একটু স্লো তো, এইজন্য এখানে সঠিক ইসলাম নয় বলে টাইটেল করা, মানে প্যারাটা করা, দেখেন আপনি একটু বাইবেল। আচ্ছা, এই ফালাসিটার নাম হচ্ছে নো ট্রু স্কটসম্যান ফালাসি, এটার কথা কি আপনি বলছেন? নেটের কারণে আমি, নেটের কারণে আমি সংসদ ট্রাই করতেছি, ঢোকার বার ঢুকতে পারতেছি না, নেটটা স্লো। আপনার কথা যদি বুঝতে পারে তাহলে একটু জিজ্ঞেস করেন প্যালাসির নামটা কি। আমি মনে হয় 4 বা 5 বার জিজ্ঞেস করছি তাকে কোন প্যালাসির এসে কথা বলতে আসছে। আসিফ ভাই আপনি নামটা বলে না যে তাকে একটু নামটা জিজ্ঞেস করেন আপনি কি আসলে। আদর আপনি কি ফারাজ ভাইয়ের প্রশ্নটা শুনতে পেয়েছেন? ফারাজ ভাইকে একটু আবার বলতে বলুন, আমার এখানে তোমার প্রবলেম হচ্ছে, আমি সমস্যা শুনতেছি, মানে আমি ভয়ে বলে। ফারাজ ভাই আপনি তাহলে প্রশ্ন করেন ওনাকে। আচ্ছা, আপনার ওখানে মনে হয় নয়েজ হচ্ছে, আমি জানি না আপনি কোথায় আছেন। আমি আপনাকে প্রথম থেকে যে প্রশ্নটা করতেছি, যখন থেকে আপনি বলা শুরু করছেন, সঠিক ইসলাম নহে, সঠিক ইসলাম নহে কোনো ফ্যালাসির নাম না। এটা অবশ্যই এটা নিয়ে কোনো না কোনো একটা প্যারাতে আলোচনা করা হয়েছে, কোনো না কোনো ফ্যালাসির আন্ডারে এটা নিয়ে কথা বলা হয়েছে, আমি শিওর। আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, ফ্যালাসির নামটা কি, আপনি যে ফ্যালাসি নিয়ে আলোচনাটা করতে এসেছেন সেই ফ্যালাসির নামটা কি? ফারাজ ভাই এই ফ্যালাসিটা হচ্ছে নো, আসিফ ভাই আমি তো জানি, আমি তো জানি, আসিফ ভাই আমি তো জানি, আমি তো জানি, আসিফ ভাই আমি তো জানি, আমি জাস্ট তার কাছে শুনতে যাচ্ছি, আমি আপনার তো, আমি তো জানি আসিফ ভাই, আমি তার কাছে শুনতে যাচ্ছি, প্লিজ। হ্যাঁ হ্যাঁ আদর আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ আমি বলি, আমি আমার নেটের কারণে মানে আপনি ঢুকতে পারছেন না সংসদ.com এ, বাট আমি পড়ছি, ঠিক আছে, তো পড়ার থেকে না এখানে আলোচনা করতে আসাটা। এটা এই কথাটা আমি 5 বার শুনছি, এই কথাটা আরেকবার বলতে হবে না। আপনি আমাদেরকে যেটা প্রশ্ন করা হয়েছে সেইটার উত্তর দেন, যে আপনি যেটা পড়েছিলেন আগে, আপনি আগে যেটা পড়েছিলেন সেই, হ্যাঁ সেটাই বলতে, সেটাই বলতে, এই ফালাসিটার নাম কি সেটা বলেন। আমার উপরে প্যারাটা মনে আছে সঠিক ইসলাম নয়, এখন কোন ফালাসিটার মধ্যে আমার মনে পড়ছে না, ঠিক আছে, এইজন্য আমি দুবার ট্রাই করতেছি। ক্লাসি ভাই, ক্লাসি ক্লাসি শুনতে শুনতে ভাই মাথাটা চুলচিত ইচ্ছা করতেছে ফারাজ ভাই, ক্লাসি আর কতবার শুনবো ভাই আমি। আচ্ছা আপনার এখানে মূল কথা, মূল কথা বলেন, মূল কথাই বলেন, কি কি হয়েছে, মূল কথা আছে, ঠিক আছে, আপনার এখানে বুঝতে পারছি, আপনি এখানে লেখছেন যে আপনার কথার মধ্যে এখানে ছিল, আপনি লাগে দেখতে পারেন, দেখেন আমার কথা সাথে মিলে কিনা। আপনি এখানে লেখছেন যে যদি কেউ একজন অপরাধ করে, যেমন আপনি উদাহরণ সহকারে আনছেন যে, উদাহরণ সহকারে আনছেন যে আওয়ামী লীগের যদি কেউ একজন অপরাধ করে, তাহলে তখন আওয়ামী লীগরা বলে যে না না, একজন অপরাধ করছে, এটা আওয়ামী লীগের নিয়ম নীতির বাইরে, তাহলে সে আমাদের আওয়ামী লীগের না, ঠিক আছে, আপনি এরকম একটা বিষয় আনছেন, আপনি দেখতে পারেন। চাই এরকম না ভাই, ব্যাপারটা মোটেও এরকম না, আপনি ভাই মানে লেখা পড়ে কি ভাই, শুধুমাত্র আমার ভাই, আপনি পড়েন, নিজেকে একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন, কথার মাঝখানে কথা বলেন না। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, এই মানে কথা বোঝে না কিছু না, পৈরব কিছু বোঝে না টোঝে না, মুমিন মানে খামার থেকে উঠে আসে ভাই, মানে কি একটা অবস্থা। এই যে এক, এইটাকে বলা হয় নো ট্রু স্কটসম্যান ফ্যালাসি। হ্যাঁ, নো ট্রু স্কটসম্যান, স্কটসম্যান মানে কি আপনি কি বলতে পারবেন? আদর আপনি কি স্কটসম্যান মানে কি বলতে পারবেন? নো ট্রু স্কটসম্যান মানে কি বলতে পারবেন আপনি? ওরে মুমিন ভাই আপনার, আপনি তো নিজে আনমিউট করা আছেন, আপনি তো, আপনাকে তো মিউট করে রাখি নাই, স্কটসম্যান বলতে কি বোঝায় সেটা কি বলতে পারবেন? হ্যালো ফারাজ ভাই, দেখেন উনি কিন্তু আনমিউট করা আছে, কিন্তু এখন উত্তর। আচ্ছা উনি শুনতে পারছেন, স্কটসম্যান মানেটা কি বলতে পারবেন ভাই, আদর ভাই? হ্যালো আদর সাহেব আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমার মনে হয় আসিফ ভাই মানে সময় ওয়েস্ট হচ্ছে, উনি মানে যে কনফিডেন্স নিয়ে আসছিলেন, কি আঙ্গুল থেকে স্কচ বের হয়, না এই তো সময় টাইম ওয়েস্ট, আপনি আরো পরেটরে আসেন, হ্যাঁ একটু ভালো করে পরেটরে আসেন। কি ভাই যে কনফিডেন্সটা নিয়ে আসছিল ভাই, ক্লাসি ক্লাসি আপনি যে লিখছেন, লেটস টক, লেটস টক।
চিন্তা করে মানে একেবারে হাইস্ট লেভেল অফ কনফিডেন্স, বুঝছেন, একেবারে হাইস্ট লেভেলে চলে গেছে কনফিডেন্স একেবারে, মানে এক্ষুনি একদম ধসায় দিবে নাস্তিকতা, মনে করেন আজকেই লুঙ্গির ভিতরে হাতটা ঢুকে সঞ্চার করতে পারে না, সে আসছে লেটস টক অ্যাবাউট ফ্লাসি, কি একটা অবস্থা রে ভাই, কি একটা কি কনফিডেন্স, আমি মনে করছি তো এই তো সে পিএইচডি মিএইচডি করে আসছে নাকি ফ্লাসি নিয়ে আলোচনা করতে মুভি, ভাই রে ভাই মুভিজ ভাই এটা জিনিসও ভাই, সামান্য টাকা দিলেই ফাইটা যায় ভাই, সামান্য টাকা দিলে যদি ফাইটা যায় ভাবে তাহলে কি তুই কি আইলি, তুই এত কনফিডেন্স পাইলি কই ভাই, এত কনফিডেন্স পাইলি, ওকে আসি বৈদিত লেটস টক অ্যাবাউট ফ্লাসি, আমি তাও ভাবছি যাচ্ছে ঠিক আছে, সে মনে হয় শিক্ষিত মানুষ, একটা একটু স্লিপ অফ টাং হয়েছে মনে হয়, আমি ইয়ে করে দিলাম শিক্ষিত মানুষের মতো, সে আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই, না 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 আমি ঠিক বলছি আপনারা আমাদের দুজনের মধ্যে যে কেউ একজন সত্য হতে পারে, হয় আপনি নাই আমি, মানে কনফিডেন্স লেভেল মানে সবাই লিখতেছে ভাই ফ্লাসি বলছে ফ্লাসি ফ্লাসি বলছে, না 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 আমি ঠিক বলছিলাম আপনারা বলছেন, ক্যারেক্টার ভাই এগুলো আসলে এক একটা ক্যারেক্টার, মানে এরা মানে কি চায় যে আমি আজকে গিয়ে এমন একটা গাধা হব, এমন একটা বেড়া এমন বলি করবো, আগের সব সবাই চ্যাম্পিয়ন সবার টেক্কা দিয়ে দেবো, সব মুমিন বলদ গুলার টেক্কা দিয়ে দিবো আজকে, আমি মানে এরা কি প্রিভিয়াস রেকর্ড ভাঙতে হবে ভাই, আজকে ভাঙবো যারা স্ট্রেট আপ বলো এগুলো নিয়ে আমরা বহুত আশা করি, এই যে ভাই বলদার মতো কথা ভাই, ইয়া ভাই ভাইরাস চলায় কিভাবে, ভাইরাস চলায় আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে, এটা নিয়ে আপনি হাসাহাসি করেন না কেন ভাই, এটা কি আপনার কাছে প্রাকৃতিক ভাবে রোগ ছড়ায় বজ্র দেখে আপনি তার এই বক্তব্য নিয়ে আসেন ভাই, আমি আপনার আমি আপনার একটা সিরিয়াস কথা বলি, আমি কিন্তু জোক মারবো না, সিরিয়াস একটা কথা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কথাটা হচ্ছে কোরআন হাদিস কখনো, কোরআন হাদিস আল্লাহর বই, কোরআন হাদিস কখনো পরিবর্তিত হয় না, এটা যেমন আছে অমনই থাকে, বিজ্ঞান পরিবর্তন হয় এই জন্য বিজ্ঞান অ্যাপ্রক্সিমেট রুট, কোরআন হাদিস পরিবর্তন হবে না, কোরআন হাদিস হচ্ছে, কোরআন হাদিস হচ্ছে অ্যাবসোলুট রুট, আবার একইভাবে একইভাবে হ্যাঁ তাকদীর কিন্তু অ্যাবসোলুট, তাকদীর অ্যাবসোলুট, এটা আবার কিন্তু মানুষ চেঞ্জও করতে পারে, বুদ্ধিমান রে ভাই, আবার আবার লাইভে যে মেলু টমা করে আমাকে আমাকে দিয়ে খারাপ আমাকে দিয়ে বিম বানায়, আমি বিজ্ঞানীদের রেফারেন্স দেখে বসছি যে বিজ্ঞান থেকে অ্যাবসোলুট ট্রুথ আসে না, এটা নিয়ে আমাকে মিম বানাচ্ছে, এটা নিয়ে কে মিম বানাইছে, কে মিম বানাইছে যে বিজ্ঞান অ্যাবসোলুট ট্রুথ দেয় না, এটা এটা আমি কোনো নাস্তিকের কাছ থেকে এই পর্যন্ত দাবি দাবিও শুনি নাই যে ভাই বিজ্ঞান কিন্তু আমাদের অ্যাবসোলুট ট্রুথ দেয়, আমি আমি পার্সোনালি শুনি নাই কখনো, হয়তো বা কেউ না কেউ বসে, হয়তো বা বসে কেউ ধরেন হেগিলীয় দর্শন থেকে আসছে, আমি জানি না আসছে কিনা, বাট আমি কখনো পার্সোনালি শুনি নাই কাউকে যে বিজ্ঞান আমাদেরকে অ্যাবসোলুট ট্রুথ দেয়, কিন্তু সেই মানে নিজেই মানে মানে স্ট্রম্যান ফ্যালাসির মতো যে যেটা কেউ দাবি করে না সেটা বলে বলতেছে বিজ্ঞান তো অ্যাবসোলুট ট্রুথ দেয় না, তো অ্যাবসোলুট ট্রুথ দেয় না কেন, কেননা বিজ্ঞান চেঞ্জ হয়, দেখেন আমাদের কোরআন হাদিস চেঞ্জ হয় না, এই জন্য কোরআন হাদিস হচ্ছে অ্যাবসোলুট ট্রুথ, আমি এই এই স্টুপিড স্টুপিড অ্যাস ক্লেমকে নিয়ে মজা করছিলাম, এবং আমি মনে করি এই ধরনের স্টুপিড অ্যাস ক্লেমকে নিয়ে মজা করাটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে কান্নাকাটি না করে যদি কেউ স্টুপিড অ্যাস ক্লেম করে তার স্টুপিড অ্যাস ক্লেমটাকে নিজেরই মানে ঠিক করা উচিত, আমার আমার মনে হয় এটা এনাফ হয়েছে ভাই, ধরেন যদি আমি বলি যে আমি যেটা দাবি করি সেটাই হচ্ছে পরম সত্য অ্যাবসোলুট ট্রুথ, হ্যাঁ
এবং বিজ্ঞান তো চেঞ্জ হয়, বিজ্ঞান তো চেঞ্জ হতেই পারে, কালকে হয়তো আরেক কথা বলবে, পরশু হয়তো আরেক কথা বলবে, হতেই পারে। ওদের বৈজ্ঞানিক গবেষণা, ওরা তো মানে আলতো ফালতো কথা বলবে না, ওরা যে কথাটা বলবে সেটা সপক্ষে দলিল প্রমাণ এক্সপেরিমেন্ট সমস্ত কিছু দিয়েই একটা কথা একটা ক্লেম করে। কিন্তু আমার কথার কোনো এক্সপেরিমেন্টও লাগে না, কোনো দলিল প্রমাণও লাগে না, আমি একটা কথা বলি এবং আমার কথার বিপরীতে যদি প্রমাণও পাওয়া যায় তখন আমি আমার কথা নষ্ট করি না। কথা আমি গাড়তার মতো গাড়টা ব্যাখ্যা করে বেশি থাকি, ওইটাই নিয়ে বেশি থাকি। তো তাহলে তো আমার কথাটা তো পরম সত্য, আর বিজ্ঞানের কথা যেহেতু চেঞ্জ হলো না, যেহেতু চেঞ্জ হলো না, যেহেতু আমি তো ঘাটতার মতো বেশি আছি, আমি তো চেঞ্জ করতেছি না, এবং আমার দাবি অনুসারে আমার কথাটা হচ্ছে পরম সত্য আর তাদের কথাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা হবে হয়তো, কিন্তু আমার কথাটা কিন্তু পরম সত্য প্রমাণ হইলো নাকি। কিন্তু আমার কথাটা কিন্তু যাচাই করা যাবে না, আমার কথাটাকে কিন্তু আপনি কখনো যাচাই করে দেখতে পারবেন না, আপনার বিশ্বাস করতে হবে। না না, যাচাই করে যদি আপনার অবজারভেশনের বাইরেও যায়, ধরেন যাচাই করছেন ভুল প্রমাণিত হচ্ছে, কিন্তু আপনি যেহেতু কথাটা চেঞ্জ করেন নাই, কথাটা আপনি যেটা মানতেছেন আপনার অ্যানসেস্টাররা এরকম মানতো, আপনার ডিসেন্ডাররা এরকম মানবে, ওটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না, যেহেতু চেঞ্জ আসতেছে না, যেহেতু ওইভাবেই থাকতেছে, সেহেতু এটা তো ভাই সত্য, শুধু সত্য না, ওটা অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য। এই রকমের পরম সত্য আর ন্যাংটা পাগল, ন্যাংটা পাগলের পাগলামি ভিতরে পার্থক্যটা কি আমি এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে মনে করেন রাস্তার একটা ন্যাংটা পাগল যে তার কথা পরিবর্তন করে না, দুনিয়া উল্টে যাক, তার কথার মানে অপোজিট প্রমাণটা পাওয়া যাক, তাদিও তার কথা কিন্তু চেঞ্জ হবে না। সে বলছে 5 আর 5 যোগ করলে 17 হয়, কথা চেঞ্জ হবে, কথা একই রাখবে ভাই, কথা অর্থাৎ তার কথাটা হচ্ছে পরিবর্তন হবে না, ও যেটা বলছে তোমাদের গণিত আজকে এই কথা বলছে, কালকার কথা বলতেই পারে, আমি জানি ভাই, এগুলা যে তোমরা গণিত তো অ্যাবসলিউট না, গণিত কি অ্যাবসলিউট, গণিত তো অ্যাবসলিউট না, কিছুই পৃথিবীর কিছুই অ্যাবসলিউট না, যেহেতু কিন্তু শুধুমাত্র ওই লোকে ন্যাংটা পাগলের কথাটা অ্যাবসলিউট, হ্যাঁ তার কথাটা হচ্ছে ও কিন্তু চেঞ্জ করে না, কারণ অ্যাবসলিউট কেন, কারণ হচ্ছে সে কথাটা চেঞ্জ করে না, যেহেতু চেঞ্জ করতেছে না, সে তো এটা অ্যাবসলিউট হয়ে গেল নাকি ভাই। ভাই অফকোর্স এটা তো মানতেই হবে, যেহেতু আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে ছড়াইতে পারে, এগুলো এগুলো হইতে পারে, খুব স্বাভাবিক বিষয় ভাই, আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে, মানে সরি আসলে বলেন না না বলেন বলেন সরি, মানে মানে বুদ্ধিমান একটা সত্তা, সে নিজের ইচ্ছা মতো কাউরে রোগ দিতেছে না দিতেছে, আর ন্যাচারাল ওয়ে মানে অন্ধ একটা ইয়ে, মানে অন্ধ প্রসেস, ব্লাইন্ড প্রসেস, যেটার মধ্যে কোনো কনসিয়াসনেস থাকে না, সেটাকে বলে ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল প্রসেস, এটার মধ্যে কারো কোনো কনসিয়াস বিং এর হাত নাই, ওইটাকে আমরা বলি ন্যাচারালি। ন্যাচারাল ডেফিনেশন হচ্ছে ওটা কোনো ইন্টালেকচুয়াল সত্তার দ্বারা পরিচালিত কোনো কিছু না। তো কেউ যদি দাবি করে যে আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিক ভাবে রোগ ছড়ায়, কেউ যদি এটা কনফিডেন্টলি দাবি করতে পারে, সে তো ভাই দাবি করতেই পারে যে ওই ল্যাংটা পাগল বলছে, ল্যাংটা পাগলের কথা চেঞ্জ হবে না, এই জন্য ওটা অ্যাবসলিউট ট্রুথ। আর বিজ্ঞানী, বিজ্ঞানী তো ভাই দুই দুই দিন পর এভিডেন্স এর ভিত্তিতে তার কথা চেঞ্জ করতে পারে, এটা তো অ্যাপ্রক্সিমেট, এটা এটা তো অ্যাপ্রক্সিমেট, আর যে ল্যাংটা পাগলের কথা চেঞ্জ হচ্ছে না, ওটা অ্যাবসলিউট ট্রুথ। এখনই সুবহানাল্লাহ বলবেন ভারত ভাই, আমি আরেকটা কথা একটু বলে দিই, আরেকজনকে যুক্ত করার আগে আরেকটা কথা বলে দিই, যে সমস্ত মুমিনরা আমাদের লাইভে পাকনামি করার জন্য আসেন ভাই, একটা কথা বইলা দিই সরাসরি, হ্যাঁ আপনাদের মতো 3-4 হাজার পাকনা আমি সকালে সকালবেলা নাস্তার সাথে খাই ফেলি, কুতকুরা গিলা খাই ফেলি, 3-4 হাজার পাকনা। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে এসে পাকনামি করবেন, এখানে এসে কোনো ধরনের পাকনামি আপনি করতে পারবেন ভাই, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সমস্ত মিলায় যে পাকনা হয়, হ্যাঁ আপনার এলাকাবাসী মিলায় যে পাকনা হয়, সেই পাকনামি আমি সকালবেলা পানির সাথে কুতকুরা গিলা খাই ফেলি, কেন ভাই আপনারা এখানে পাকনামি করতে আসেন? আপনারা যদি ভদ্রভাবে আলোচনা করতে আসেন তাহলে অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে, যদি যৌক্তিক আলোচনা করতে আসেন, রেফারেন্স দিয়ে আলোচনা করতে আসেন, অবশ্যই আলোচনা করবো। মুশফিক মিনারকে, মিশফিক মিনার থেকে শুরু করে অনেক মুমিনের সাথে 4-5 ঘন্টা করে আমরা লাইভ করছি, ফারাজ ভাই আপনার মনে আছে কিনা, এক মুমিনের সাথে আমরা 7 ঘন্টা পর্যন্ত কথা বলছি, তাই না? এরকম তো রেকর্ড আছে নাকি ফারাজ ভাই? মনে হয় মিউট করে রাখা, না সরি ভাই আমি একটু অন্য ট্যাবে ছিলাম ভাই। হ্যাঁ ভাই এরকম তো আছে, এরকম তো আছে, মিনারের সাথে তো আপনি অনেক সময় দিয়েছেন, 4-5 ঘন্টা করে সময়, যদি আপনারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে দলিল দিয়ে আপনারা আলোচনা করতে চান অবশ্যই আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা করব, কিন্তু যদি এখানে পাকনামি করতে আসেন ভাই, আপনাদের থেকে অনেক বড় পাকনা মানে খায়া ফেলি, সকাল বিকাল খায়া ফেলি, মানে এই পাকনামিটা করতে আসেন না, আমি এক কান্দায় ছেড়ে দিব, অবশ্যই ভদ্র ব্যবহার পাবেন, এটাতে কোনো ডাউট নেই, আমরা মানে একবারে যে আপনাকে ছোট করতে যাবো না, কোনো ইচ্ছাও নেই আমাদের, বাট আপনি যদি নিজে অভদ্র আচরণ করেন, এটা এক্সপেক্ট করেন যে আপনাকে মানে মানে মাথায় তুলে আমরা কথা বলবো না, তো এটা আপনাদের চয়েস, আপনারা কি ভদ্রভাবে আলোচনা করবেন নাকি অভদ্রভাবে আলোচনা করবেন, টোটালি আপনি, এমন না যে আপনার আপনার কোনো কথাকে আমরা ডাচ করে অন্য কোনো ডচ করে অন্য কোনো ইসে যাবো, সেটাও সেটাও করবো না, আপনি যে টপিকে কথা বলতে আসছেন সেই টপিকে কথা বলবো, বা আলোচনাটাকে অন্যদিকে ঘুরাই নেওয়া, এগুলো এগুলো করবো না, বাট জাস্ট শুধুমাত্র এটাই বলেন যে ভদ্রভাবে আলোচনা করেন, আমরা ভদ্রভাবে আলোচনা করবো, পার্সোনাল আপনি হয় না আমরা পার্সোনাল হবো না, কোনো রিজনে নাই। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে নেক্সট ওয়ানকে যুক্ত করি, নেক্সট।